বরগুনার নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আলম আমতলি উপজেলা পর্যায়ে ছাত্র প্রতিনিধি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে মত বিনিময় সভা করেছেন বিস্তারিত থাকছে প্রতিনিধি এস এম নাসির মাহমুদের প্রতিবেদনে বৃহস্পতিবার দুপুর একটায় আমতলি উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা সম্মেলন পক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আশরাফুল আলমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আলম আর উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার মোহাম্মদ তারেক হাসান আমতলি থানা অফিসার ইনচার্জ শাখাওয়াত হোসেন তপু আমতলি উপজেলা পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্য কর্মকর্তা চিনময় হালদার উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ জামাল হোসাইন আমতলি সরকারি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ ইউপি চেয়ারম্যান বহরান উদ্দিন মাসুম তালুকদার জাহিদুল ইসলাম মিঠু মৃধা শিউলি পারভিন মালা অ্যাডভোকেট মনিরুল ইসলাম মনি আসাদুজ্জামান মিনুট মল্লিক সহ রাজনৈতিক আইনজীবী সাংবাদিক ছাত্র সমাজের সমন্বয়ক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন